Assalamualaikum Everyone, welcome to Faria's Workbook. আমি বর্তমানে as a product technologist Brakes এ কাজ করছি. Brakes হচ্ছে UK-র largest food company. আমি এখানে কাজ করছি almost 3 মাস হয়ে গেল. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার অফিসটা কেমন আর আমি কি ধরনের কাজ করে থাকি. আমার অফিসটা আসলে অ্যাশফোর্ড কেন্টে, তাই আমার যেদিনই অফিসে যেতে হয় সেদিন আমাকে খুব ভোরবেলা বের হতে হয় বাসা থেকে. সো সেদিন আমি 6:30 সময় বের হয়ে যাই। সো এখন যেহেতু ডিসেম্বর মাস চলছে, সো চারিদিকে ফেস্টিভিটিস, সবাই অনেক হ্যাপি। সো প্রত্যেক বছরই আমাদের অফিসে একটা বেক অফ চ্যালেঞ্জ হয়, সো এটা এবারও হচ্ছে। এই যে আমার ট্রেনটা চলে আসছে, সো আমি ট্রেনে উঠেই ঝটপট একটা পতাকা আঁকিয়ে ফেলি, কারণ আমিও সেই বেক অফে পার্টিসিপেট করছিলাম। এবং যেহেতু আমি অত বেশি বেকিং পারি না, আমি আমার ম্যানেজারকে আস্ক করেছিলাম যে আমি কি আমার দেশকে রিপ্রেজেন্ট করার মতো কোনো ডিশ আনতে পারি নাকি। তো আমার ম্যানেজার খুবই হ্যাপি হয়েছিল। সো আমি আমার দেশের পুলি পিঠা বানিয়ে নিয়ে গিয়েছিলাম পুরো অফিসে। আসলে আমি একাই এশিয়ান মুসলিম, তো আমি জিনিসটার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। আমি যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করি, তো আমাকে যখনই অফিসে যেতে হয় তখনই আমার ম্যানেজার আমাকে পিক করতে আসে। শুধুমাত্র আমাকেই না, আমাদের যখনই অফিসে যেতে হয়, সেটা আমাদের নর্মালি টেকনিক্যাল মিটিংয়ের জন্য হয়, সো যখনই অফিসে যাই আমার ম্যানেজার আমাদের পিক করতে আসে। তো সেদিনও আমার ম্যানেজার আমাদের পিক করতে আসছিলো, আর পুরোটা রাস্তা আমরা কে কী বানিয়ে এনেছি এবং কার কোন ফ্লেভার পছন্দ আমরা সেগুলো নিয়ে ডিসকাস করছিলাম। এই যে পৌঁছে গেছে, এটা আমার অফিসের এন্ট্রান্স, আর ও হচ্ছে আমার একটা কলিগ। তো এই যে আমরা এখন ঢুকবো, ঢুকে তো আমি খুবই এক্সাইটেড হয়ে যাই, কারণ আমার পুরোটা অফিস ক্রিসমাসের জন্য সাজানো ছিল। এত সুন্দর লাগছিল অফিসটাকে দেখতে। সামনের যে মেয়েটা পিঙ্ক কালার চুল, ও আমার কলিগ। সো আমরা ঢুকেই প্রথমে আমাদের ডেস্কে চলে যাই, এবং ডেস্কে চলে যাওয়ার পরেই সব কিছু ব্যাগট্যাগ রেখে আমরা চলে যাই আমাদের বেকিং রুমে, যেখানে আমাদের চ্যালেঞ্জটা, বেকিং কম্পিটিশনটা হওয়ার কথা ছিল। আর বেকিং রুমে গিয়ে আপনারা আমার ডিশটা দেখতে পাচ্ছেন। আমার ডিশটায় সবার নজর কেড়েছিল বিকজ অফ দ্য ফ্ল্যাগ। তো আমার সব ম্যানেজার, টেকনিক্যাল হেড, ক্যাটাগরি ম্যানেজার্স সবাই এসেছিল ডিশগুলো ট্রাই করতে, আর সবার কাছে আমার ডিশটা খুবই ইউনিক লেগেছে, কারণ ওরা নর্মালি গুড় দিয়ে কোনো কিছু এই টাইপের খায় না বা কখনো খায়নি। সো যার কারণে ওরা খুবই পছন্দ করেছে, আর আমি থার্ড প্রাইজ জিতেছি। সো তারপর আমাদের একটা টেকনিক্যাল মিটিং ছিল, সো আমরা সেই মান্থলি মিটিং অ্যাকচুয়ালি, সো আমরা মান্থলি মিটিংয়ের জন্য সবাই মিটিং রুমে চলে যাই, আর আমার মিটিং রুম থেকে এটা ছিল আমাদের ভিউ। উফ, আমি কি মিটিংয়ে কনসেন্ট্রেট করবো নাকি বাইরে ভিউ দেখবো, আমি সেটা নিয়ে কনফিউজ ছিলাম। বাট যাই হোক, মিটিংয়ে ফোকাস দিতে হয়েছে, আমার একটা প্রেজেন্টেশনও ছিল। এনিওয়েজ, মিটিং শেষ করে আমি এই যে সবাই ব্যাগট্যাগ গুছিয়ে আমরা বের হচ্ছি, বিকজ তারপরে আমাদের একটা ক্রিসমাস লাঞ্চ অ্যারেঞ্জ করেছিল আমার ম্যানেজার। সো আমরা সেখানে যাওয়ার জন্য সবার প্রস্তুতি নিচ্ছিলাম। এরপর আমার ম্যানেজার আমাদের নিয়ে যাচ্ছিলো রেস্টুরেন্টটাতে। তো এই যে আমার ম্যানেজার ড্রাইভ করছে, আর আমরা পৌঁছে গিয়েছি। আমরা ম্যাকডোনাল্ডসে যাচ্ছি না অবভিয়াসলি, বাট ওখানে ম্যাকডোনাল্ডস ছিল। আমরা গিয়েছিলাম বিফ ইটারে, তো ওখানে কোনো কিছুই হালাল ছিল না, বাট ভিগান অপশন ছিল। তো আমি আমার জন্য ভিগান চিকেন প্ল্যাটারটা অর্ডার করি, বাট টু বি অনেস্ট টেস্টটা খুবই খুবই বাজে ছিল, পুরোপুরি বয়েলড, কোনো টেস্ট আমি পাইনি। বাট সবার সাথে একটা খুবই ভালো কিছু সময় কাটিয়েছি, আর খাওয়ার পরে আমরা হেঁটে ব্যাক করি, কারণ অফিস থেকে খাবারের জায়গাটা বেশি দূরে ছিল না। এই যে আমি, এটা আমাদের ওয়াশরুম। যখন আমরা ব্যাক করবো, মানে আমাদের অফিস শেষ, তখন আমি ভাবলাম যে আপনাদের দেখানোর জন্য অফিসের কিছু ক্লিপস নিয়ে নেই। সো এটা হচ্ছে আমার এন্ট্রান্স অফিসের, আর এন্ট্রান্স দিয়ে ঢুকে এই টেবিলটার মধ্যে সব সময় কিছু না কিছু খাবার থাকে। আজকে ছিল ফ্রুটস, একটা অরেঞ্জ, একটা অ্যাপেল আমি নিয়ে নিলাম। নিয়ে এখন আমি চলে যাব আমাদের ক্যান্টিনের দিকে। সো আমাদের ক্যান্টিনটা খুবই খুবই সুন্দর। তো আমি ক্যান্টিন সেদিন বন্ধ হয়ে গিয়েছিলো, বাট তারপরেও আমি আপনাদের দেখানোর জন্য আমি যাচ্ছি। এই যে আমাদের ক্যান্টিনটা এত এত নাইস, দিনের বেলা আরও সুন্দর লাগে, কারণ এই ক্যান্টিনের যে দরজাটা দেখা যাচ্ছে, সেই দরজাটা দিয়ে বের হলেই আমি মিটিং রুম থেকে যে ভিউটা দেখালাম সেটাই হচ্ছে এখানটা। বাট যেহেতু রাত হয়ে গিয়েছিলো, এবং অ্যাকচুয়ালি রাত না, এখানে তো আমাদের সানসেট হয় চারটার দিকে, সো তখন খুবই অন্ধকার হয়ে গেছিলো, তখন অলমোস্ট 5টা বাজছিলো। তো তারপরে আমি আর বাইরে যাইনি, আর যেহেতু লক ছিল সব। এটা আমাদের পুরোটা ক্যান্টিন এত সুন্দর করে সাজানো যে মনে হচ্ছিলো যে আমি ওখানেই বসে থাকি। তো যাই হোক, কেউ ছিল না, আমি জাস্ট কিছু ক্লিপস নিয়ে
আমি ঘুরে ঘুরে দেখছিলাম। এটা হলো আমাদের মিটিং রুম, মেইনলি ওখানে আমাদের মিটিংগুলো হয়। আর এটা পুরোটা অফিস। সো আমাদের অফিসের সবাই মোটামুটি ওয়ার্ক ফ্রম হোম করে। সো যেদিনই যার কাজ থাকে সে অফিসে আসে এবং ডেস্ক বুক করে কাজ করতে হয়। আর উপরতলার দুই পাশে মেইনলি কাস্টমার কেয়ারের সবাই কাজ করে। তো এই যে আমরা বের হয়ে যাব, তখন আমাদের একটা চলে যাওয়ার জন্য আমরা ট্যাক্সি বুক করেছিলাম। সো আমাদের ট্যাক্সিটা চলে আসছে। এই যে আমরা ট্যাক্সি করে এখন স্টেশনে চলে আসছি, স্টেশনে ট্রেনের ওয়েট করছিলাম। তো ট্রেন থেকে নেমে দেখি যে এখানে এত ভিড়, তারপর দেখি যে নিচে ক্রিসমাসের জন্য সবাই গান গাচ্ছে। এই যে সবাই ডান্স করছিল, আমারও খুব মজা লাগছিল। তো আমি ভাবলাম একটু দাঁড়িয়ে দেখি। তারপর এই তো আমার ট্রেনে টাইম হয়ে যায়, আমি ট্রেনের এখানে চলে আসি। আজকে ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।